নমস্কার। আজ পৃথিবীর প্রত্যেকটি মানুষ খুঁজছে শান্তি এবং আনন্দ ও মুক্তির পথ, কিন্তু আমাদের জীবনে সাধারণভাবে দেখি যে প্রত্যেকটি দিন ভীষণভাবে অন্ধকারাচ্ছন্ন, দুঃখ নিয়ে এবং বেদনা নিয়ে কাটাতে হচ্ছে। কিন্তু এরই মধ্যে শ্রী রামকৃষ্ণ নাম, যেই নামের মধ্যে শক্তি নিহিত রয়েছে, যেই নাম উচ্চারণ করলে পরে আমরা প্রত্যেকে একটা অনাবিল আনন্দ লাভ করতে পারি, একটি মানে মুক্তির আস্বাদ পায়। এবং এই নাম মানে যখন আমরা বলবো শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, তখন কিন্তু আমাদের মনের সমস্ত ময়লা কেটে যায় এবং আমরা হয়ে উঠি শুদ্ধ। আমরা যে কোনো অবস্থাতে একটা অদ্ভুত আনন্দ এবং পরিশ্রান্তি লক্ষ্য করতে পারি। আর এই যে শ্রীরামকৃষ্ণ নাম, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই নামটি যিনি বলতে শিখিয়েছেন আমাদেরকে, আজকের যুগে দাঁড়িয়ে সেই বিশেষ মানুষটি অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে ভীষণভাবে শ্রদ্ধেয় প্রণম্য। কেননা তিনি এই যে এই নাম উচ্চারণের সাথে সাথে আমাদের মনের যে ময়লা, আমাদের মনের যে কষ্ট, সেটা কিন্তু দূর হয়ে যায়। সেই যে জগৎটা তিনি আমাদের সামনে উন্মোচন করে দিয়েছেন। আর আজকের এই অনুষ্ঠান, যেখানে আপনারা জানেন যে এই সময় এই অনুষ্ঠান মানে আমরা তাকে পাবো, যেখানে তার সাথে কথা বলতে পারবো। আর আজকে জ্যোতিষ জগতেও তিনি কিন্তু একটির পর একটি নতুন নতুন নানানভাবে নানান চিন্তাকে ডেভেলপ করাচ্ছেন, নানান রিসার্চ করছেন, যার মাধ্যমে আমরা আজকে অ্যাস্ট্রোলজিকে আরো সমৃদ্ধ করতে পারছি এবং তার থেকে অনেক কিছু পাচ্ছি। আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের এই হাত নিয়ে আলোচনা করব এবং এই হাতের মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে যেটা আমরা একেবারে বুঝতে পারি না, কিন্তু তিনি তো আমাদের মতো সাধারণ মানুষ না, তাই তিনি সমস্ত কিছুই বলতে পারেন। এবং আজকের অনুষ্ঠানে তাকে অনুরোধ করব যেন এই বিষয়টি নিয়ে এবং তার যে রিসার্চ ওয়ার্ক তিনি করেছেন সেটা যেন আমাদের সামনে একটু বলেন, যাতে, কেননা অনেকেই অনুরোধ করেছেন, তারা হাত সম্বন্ধে জানতে উৎসুক এবং আজকের অনুষ্ঠানে সেই বিশেষ আলোচনায় আমরা যাব। তার আগে তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। জয় শ্রীরাম রামকৃষ্ণ। জয় শ্রীরাম রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বলবো হাত নিয়ে, তার কারণ বহু ব্যক্তি আমাকে বলে একই কথা যে দাদা, জন্ম সময়টা তো আমার নেই, জন্ম সময়ের তারিখটা আমি ঠিক বলতে পারবো না, যদিও তারিখটা আমি বলতে পারি কিন্তু টাইমটা কিন্তু আমি বলতে পারছি না, সেই ক্ষেত্রে কি আমার বিচার হবে না? আমি বললাম হ্যাঁ হবে, হবে না বলে কোনো কথা নাই। তো জয়দেব শাস্ত্রী এমন একজন ব্যক্তি যেখানে জন্ম সময়, জন্ম তারিখ কিছুই লাগে না, যার আছে তাকে কুষ্টি বিচার করে দিই, যার নেই তাকে হোড়া বিচার বা এবং হস্তরেখা বিচার, যেটাকে আমরা পামিস্ট, জয়দেব শাস্ত্রী একজন পামিস্ট। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হলো আমি সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি সমস্ত কিছু নিয়েই আমি কিন্তু রিসার্চ করি। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হলো হাত। আজকে আমি হাতের কিছু তথ্য দেখাবো, একটু হাতটাকে একটু জাস্ট যদি একটু ক্লোজ করে দেখাও হাতটাকে, জাস্ট আমার হাতটাকেই দেখাতে হবে, আর কিছু না দেখালেও হবে। আমি ফার্স্টেই বলি, দেখে রাখো, এই যে যে এই হাতটি আমি নিয়েছি এটাকে আমরা বলি বৃদ্ধা আঙুল, বৃদ্ধা আঙুল, এই বৃদ্ধা আঙুল। তারপরে এই যে এই এই যে জায়গাটা আমি নিচ্ছি, জাস্ট আমার হাতটাকে দেখাও, আমার মুখ দেখাতে হবে না, আমার হাতটাকে দেখাও। হ্যাঁ, এই যে আমি বৃদ্ধা আঙুল নিয়েছি এবং এটাকে আমরা আমরা বলি তর্জনী, এটাকে বলি মধ্যমা, এটাকে বলি অনামিকা এবং এটাকে বলি আমরা কনিষ্ঠা। এবং আমরা যদি ইংলিশে যাই, ইংরাজিতে যাই, তখন আমরা কি বলি, এটাকে আমরা বলি থাম, এটাকে বলি থাম, এটাকে বলি ইন্ডিকেট ফিঙ্গার, এটাকে আমরা বলি, এটাকে আমরা কি বলি বলতো, মিডল ফিঙ্গার, এটাকে আমরা কি বলি রিং ফিঙ্গার। মানে কি রিং, মানে যখন দেখবে ম্যারেজের দিক থেকে এখানে রিং পরানো হয়, রিং ফিঙ্গার। এবং এটাকে আমরা বলি কি ফিঙ্গার, স্মল ফিঙ্গার, লিটল ফিঙ্গার, তাই তো? তো এই লিটল ফিঙ্গার, তো এই যে ফিঙ্গার দেখবে এই যে দাগটি আছে, সবাই আমার হাতটি দেখে নাও, জ্যোতিষ বন্ধু যারা আছো তারাও দেখো, তো এই যে যে জায়গাটি আছে, যারা আমার ছাত্ররা আছো তারা যদি আমার শোটা দেখো, ভালো করে দেখো, এই যে যে জায়গাটি আছে এটাকে আমরা বলি হৃদয় রেখা, মানে হার্ড লাইন, এই রেখাটিকে বলি আমরা হার্ড লাইন। এবং
এই যে যে রেখাটি আছে এটাকে আমরা হার্ডলাইন বলি, এবং যে হার্ডলাইনের যে এই যে উপরের যে রেখাটি আছে দেখতে পাচ্ছ এই রেখাটি, এই রেখাটিকে আমরা বলি ম্যারেজ লাইন, বিবাহ রেখা। এবং এই যে বিবাহ রেখা থেকে আমরা বিচার করব, এই বিবাহ রেখা থেকে আমরা বিচার করব আমাদের ডিভোর্স হবে কি না, আমাদের ভালো বিয়ে হবে কি না, আমাদের বিয়েটা টিকবে কি না, আমাদের বিয়ের সম্পর্কটা ভালো আছে কি না, দেখবে এই যে জায়গাটি, এই জায়গাটি একটা লম্ব আকার নিয়েছে এবং তার নিচে কিছু পার্শ্ব যদি রেখা থাকে তাহলে একাধিক বিয়ের সম্ভাবনা থাকতে পারে এবং তোমার বিয়েতে একটু খারাপ খারাপ জিনিস থাকতে পারে। আবার আমি হাতের দিকে যাচ্ছি, দেখবে যে এই পোর্শনে এই যে বিবাহের মাঝখান থেকে যদি কোনো কাটা চিহ্ন থাকে তাহলে দেখবে সেই বিয়েটা কিন্তু টিকবে না, টিকবে না। এবং দেখবে এই যে আঙুলটি, এই আঙুলটি দেখবে মোটা, এই পোর্শনটা মোটা, এই পোর্শনটা মোটা, আবার এই পুরো টপের জায়গাটাও কিন্তু মোটা অংশটি দেখবে। যেমন ধরো আমারটা কি আছে, এই 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 পোর্শনটা একটু মোটা, তারপরে হালকা মোটা, তারপরে একটু সরু, কিন্তু দেখবে অনেকের দেখবে এটা মোটা, এটা মোটা, এটা যার দেখবে টপে বেশি মোটা তারও দেখবে বিয়ের জায়গাটা খুব একটা ভালো থাকে না। আবার যদি আমি এইভাবে আঙুলটি করি, এইভাবে যদি আমি করি দেখবে এখানে একটা ট্যামের মতো রয়েছে, ট্যাম, এখানে দেখবে একটা ট্যাম, একটা সুন্দর একটা আকৃতি নিয়েছে। দেখো হস্তরেখার বিচারটা কিন্তু চারটিখানি কথা না, দেখো এই যে যখন ম্যারেজ লাইনটা তখন স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে, দেখেছো ম্যারেজ লাইনের ওখানে একটা দাগ আছে এবং নিচে, মানে এটা কি, মানেটা হলো যদি এই যে আমার হাত দিয়ে দেখাচ্ছি এইটা যদি এই ম্যারেজ লাইনের সমান সমান যদি এই এটা হয়ে যায় তাহলে ভাববে জীবনে, আমরা আবার মানে ফিরে আসি, জীবনে দেখবে তোমাদের বিবাহটা টিকবে না এবং ডিভোর্সের সমস্যা রয়েছে এবং শান্তি পাবে না। এবং ওই রেখার মাঝখানে যদি কাটা দাগ থাকে শান্তি পাবে না, ওই রেখায় যদি তিল চিহ্ন থাকে শান্তি পাবে না, ওই রেখায় যদি ক্রস চিহ্ন থাকে শান্তি পাবে না, ওই রেখায় যদি জব চিহ্ন থাকে শান্তি পাবে না, ওই রেখায় যদি শিকলের আকরা, মানে আমরা বাড়িতে যখন শিকল ব্যবহার করি দেখবে সেরকম সেরকম রেখা থাকে, সেরকম যদি রেখা থাকে তাহলে কিন্তু তোমরা পাবে না, কি শান্তি পাবে না। এটাকে বলি আমরা ম্যারেজ রেখার কিছু আমি ডেফিনেশন দিলাম। এরকম কোটি কোটি রেখা আছে, কোটি কোটি, কেন বিভিন্ন মানুষ বিভিন্ন রেখা, আমি রেখা নিয়ে রিসার্চ করছি, আমি বিভিন্ন, মানে আজকে দেখো একটা পড়াশুনো হয়, একটা জ্যোতিষ হয় যে বিভিন্ন সময় জ্যোতিষ নিয়ে পড়াশুনো করে আজকে এই জায়গায় একটা হয়, আর একটা হয় কি বাবা অ্যাস্ট্রোলজি করতো সে দেখে দেখে একটা অ্যাস্ট্রোলজার হয়ে গেল, আর একটা হয় কি তিলক পরে নিল, রুদ্রক্ষের মালা পরলো, লাল শালু কবর পরলো, কোনো জ্যোতিষীর চামচাগিরি করলো, সে তারপরে তো অ্যাস্ট্রোলজার হয়ে গেল। এরকম অ্যাস্ট্রোলজার কিন্তু মানে ঘাটে পথে রয়েছে এবং শুধু একে অপরের বদনাম করে করে তো একজন আছে। তো এই সমস্ত দিকে আমি যাচ্ছি না, আমি কারো বদনাম করছি না, কারো বাজে কথা বলছি, শুধু একটা কথা বলি, মানুষ চিনবে, মানুষ চিনতে শেখো, মানুষ চিনতে শেখো, মানুষকে কিভাবে চিনবে। দেখো আজকে দেখো এই যে কপালটা দেখো আমার, এই যে কপাল দেখো, এই যে কপাল, এই দেখো এই যে কপাল, এই কপালটা দেখবে এই পোর্শনে দেখবে চওড়া থাকে, কপালটা যাতে চওড়া থাকে, এবং এই দু পাশে দেখবে চুল থাকে না, খুব একটা বেশি চুল থাকে না কিন্তু চওড়া থাকে, চওড়া। এই দেখো দেখো, মানে আমি দেখাচ্ছি, আমাকে দিয়ে আমি দেখাচ্ছি, এই মাছ বরাবর দেখবে একটা কালো হালকা আভা, কালো হালকা আভা জিনিসটা রয়েছে। মানে কি, জীবনে সাকসেস পাবে না তুমি, সাফল্য পাবে না তুমি, হওয়া কাজটা হবে না, বাধা হয়ে রয়েছে, এটা হলেই যে হবে না, এরকম বহু বিচার আছে যাদের জন্ম সময় তারিখ নেই, তাদের নানানভাবে বিচার করা যায় এবং সেই বিচারের পদ্ধতি এই ব্যক্তিটির কাছে আছে, এই অ্যাস্ট্রোলজারের কাছে আছে। কারণ আমি যে মানুষটি, যে মানুষের কাছে জন্ম সময় তারিখ দেখে কীভাবে বলি, আমি কি ভগবান? অনেকে বলে দাদা আপনি তো ভগবান হয়ে গেছেন, আপনি না দেখে দিচ্ছেন বলে সত্যি আপনার মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, ঐশ্বরিক না কিচ্ছু নেই, নাথিং, আমি এগুলি বলছি না। কারণ আমি ব্যবহার করি, কি ব্যবহার করি, বিদ্যাকে ব্যবহার করি, এবং বিদ্যাটাকে একটা জায়গায় আমি শুধু রাখি না, আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি, আমি তিলতত্ত্ব নিয়ে কাজ করি, আমি বাস্তু নিয়ে কাজ করি, আমি সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করি, আমি গ্রাফোলজি নিয়ে কাজ করি, আমি হোরারি নিয়ে কাজ করছি, আমি ছক নিয়ে কাজ করি, আমি কুষ্টি নিয়ে কাজ করি, আমি আদান কুষ্টি নিয়ে কাজ করি, ঠিকোজি কুষ্টি নিয়ে আমি কাজ করি, আমি কাজ করতে ভালোবাসি। আজকে এই যে আমার গায়ের যে রংটা, এই যে গায়ের রংটা, রং মানে কি গায়ের রং না, সরি, এই যে গায়ের কাপড়ের রংটা বা গায়ের পাঞ্জাবির রংটা, এই পাঞ্জাবির রংটা কিন্তু একটা
ও ভ্যালু দেয়। ইয়েলো কালার, ইয়েলো লাইট ইয়েলো না ডার্ক ইয়েলো, না ইয়েলোটা তোমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে বলে আমরা কালার থেরাপি। এটা একটা বিচার, দীপালি দা, মানুষ জ্যোতিষ বোঝে কি, জ্যোতিষটা কি, জ্যোতিষ একটা কথা, যেমন ডক্টর, ডক্টর একটা কথা, একটা আমি জানি যে ডক্টর মানে আমরা জানি ডক্টর চিকিৎসা করে, জ্যোতিষ জ্যোতিষী অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র নিয়ে দেখে। কিন্তু দেখো জ্যোতিষের মধ্যে কিন্তু অনেক পাঠ আছে, সংখ্যাতত্ত্ব আছে, গ্রাফোলজি আছে, হস্তরেখা বিচার আছে, তারপরে তোমার বাস্তু বাস্তু আছে, সব কিছুই তো একটা জ্যোতিষের মধ্যে পড়ছে। কিন্তু হোরারি আছে, হোরারি আছে, কিন্তু যে ডক্টরের ক্ষেত্রে, ডক্টরের মধ্যে দেখো কেউ দাঁতের ডক্টর আছে, গ্যাস্ট্রোলজি আছে, তারপরে তোমার ধরো মানে তোমার চোখ কান নাকের ডক্টর আছে, বিভিন্ন রকমের পার্টনি আছে, কিন্তু আমরা কি বলি ডক্টর, তাদের একটা আখ্যা, সেরকম জ্যোতিষের একটা আখ্যা। তো একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়লে তুমি অ্যাস্ট্রোলজার হয়ে গেলে, কিন্তু অ্যাস্ট্রোলজারটা কিন্তু চারটিখানি কথা না, তুমি একটা মানুষকে অ্যানালাইজ করছো, একটা মানুষের লাইফ নিয়ে তুমি খেলছো। তবে তোমাকে যদি সেই রকম জ্ঞানী না হও, তুমি যদি না বোঝো, এবার মানুষকে যে কম খোঁজে, কোথায় কমে পাবো, কোথায় কম হবে, একটু কম হবে না, সব খরচা সব জায়গায় ঠিকঠাক আছে, কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, এই অ্যাস্ট্রোলজারের জায়গায় গিয়েই কিন্তু মানুষ বহু সময় একটু শর্ট খোঁজে, শর্ট ঠাকুরের কাছে গিয়েও একটু শর্ট খোঁজে, কি করে একটু কম দামে, একটু ঠাকুরের কাছে একটু মিষ্টি একটু কম করে 10 টাকার মধ্যে যদি এটা ডালা হয়ে যায় তো ডালা দিয়ে আমি বাড়ি আসব। এই যে মানসিকতা, এই যে মানসিক, এটা মন, এটাও কিন্তু গ্রহ কাজ করে। দেখবে অনেকের কম টাকা, কম রোজগার করে, তার মানসিকতাটা কিন্তু একটা আলাদা, কাউকে খাওয়ানো, কাউকে পড়ানো। দেখবে বহু ব্যক্তি আছে যে রোজগার নেই তেমন, তেমন নেই, গরিব, কিন্তু তার ব্যবহার এমন, মানে তার ব্যবহার, তার কথাবার্তা, তার আচরণ এমন, মনে হয় আমার সব কিছু তাকে দিয়ে দিই। এই যে ব্যবহার, ব্যবহারটা তো তো পয়সা লাগে না, পয়সা লাগে কি, ব্যবহারটা হলো মানুষের এমন একটা জিনিস যে জিনিসে মানুষকে সাকসেস দেয়, যে জিনিসকে মানুষকে মানুষের টার্গেটে পৌঁছানোর একটা চেষ্টা করে, যে জিনিসটা মানুষকে সেই লেভেল নিয়ে যায়। ব্যবহার এমন একটা জিনিস, ব্যবহার, মানুষের ব্যবহারের দ্বারা সমস্ত কিছু জয় করা যায়। মানুষের ব্যবহার মানুষের পরিচয়, মানুষের ব্যবহার মানুষের আয়না, মানুষের ব্যবহার মানুষের সাকসেস, মানুষের ব্যবহার মানুষের সর্বশ্রেষ্ঠত্ব। আমি কি বলবো, ব্যবহারটা ভালো, এবং ব্যবহারের জায়গা থেকেও কিন্তু আমরা দেখব, যাদের হাত দেখবে, যাদের হাত একটা শেপ রয়েছে, দেখবে চৌকোনা, চৌকোনা, এবং এই বিদ্যা আঙ্গুল, যেটাকে আমরা বুড়ো আঙ্গুল বলি বাংলা ভাষায়, বিদ্যা আঙ্গুল বলি, এই বিদ্যা আঙ্গুলের সম্বন্ধে আমি একটু কিছু বলি। বিদ্যা আঙ্গুল দেখবে কারো খুব মোটা এবং কালচে ভাব, তাদের ব্যবহারটা না ভালো হয় না, তারা রুড হয়, তারা দেখবে সবার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়, কথার মধ্যে একটা রস কষ ভালোবাসা বলে থাকে না। যাদের এই আঙুলটি, এই আঙুলটি যাদের দেখবে, এই আঙুলটি প্রচণ্ড মোটা আঙুল রয়েছে, এবং এই আঙুলে দেখবে কালো কালো চিহ্ন রয়েছে, এবং মাঝখান থেকে এরকম দাগ রয়েছে লম্ব লম্ব, এবং দাগের সাথে এরকম একটা কাটা কাটা চিহ্ন রয়েছে, মানে কি এই মানুষগুলির ব্যবহার ভালো হয় না, সাকসেস পায় না, এই মানুষগুলি স্বার্থপর হয়, এই মানুষগুলি কাউকে সাফল্য আনতে পারে না, এই মানুষগুলি কাউকে সঠিক রাস্তা দেখাতে পারে না, এই মানুষগুলি কাউকে সঠিক পথ দেখায় না, এই মানুষগুলি বিভিন্ন সময় নিজের কথা চিন্তা করে, এই মানুষগুলি একটু গরিবও হয়, এই মানুষগুলি নিজের দোষে নিজের অনেক কিছু হারিয়ে ফেলে। এবার দেখবে তোমার সামনের বাড়ির লোকটা খুব বড় লোক, তোমার সামনের বাড়ির লোকটা বহু টাকা রোজগার করে, তোমার সামনের বাড়ির লোকটা দেখবে ভালো খাওয়া দাওয়া করে, তোমার সামনের বাড়ির লোকটা বাড়ি বড় বাড়ি, তোমার সামনের বাড়ির লোকটা বড় গাড়ি, তোমার সামনের বাড়ির লোকটা নাম যশ খ্যাতি আছে, তোমার কিছু নেই, তোমার কিছু নেই, এবং তোমার হিংসা হচ্ছে ওই লোকটাকে কি করে ডাউন করা যায়, ওই লোকটার পিছনে কিছু করা যায়, ওই লোকটাকে কি করে উত্তেজিত করা যায়, এই থিঙ্কিং ঘুরবে কাদের জানো, দেখবে যাদের মিডিল ফিঙ্গারের এই যে পোর্শনটা, ভালো করে শিখে রাখো, ভালো করে জেনে রাখো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা বাড়িতে বসে নিজেরা মিলিয়ে দেখবে যে তোমাকে তোমার সামনের বাড়ি সহ্য করতে পারছে না কেন, দেখবে সেই লোকটার এই এই চিহ্নগুলি দেখতে হবে, দেখবে সেই লোকটা একটু সবসময় রাগ রাগ ভাব থাকবে, দেখবে সেই লোকটা
চশমা কিন্তু সেই লোকটা পরবে, কেন চোখের পাওয়ারটা যে তার একটু কম থাকবে, এবং সেই লোকটা দেখবে চশমার উপর দিয়ে দেখছে, দেখবে এত এত বিচার করছে, চোখের বিচারটাও করে দিচ্ছি, সেই লোকটা দেখবে চশমার উপর দিয়ে দেখবে, এবং সেই লোকটা দেখবে এদিক ওদিক তাকাবে না, যখন কেউ না থাকবে, যখন কেউ না থাকে তখন টুক করে সে কিন্তু একটু দেখে নেবে আড়াল করে, এই থিঙ্কিংগুলি তার মধ্যে থাকবে, এবং সেই লোকটা দেখবে মাথায় চুলটা একটু কম থাকবে, এবং সেই লোকটা দেখবে খুব ফর্সা হবে না, দেখবে সেই লোকটা একটু শ্যামবর্ণ হবে, এবং দেখবে সে কিন্তু বউকে খুব ভয় পাবে, এবং ঘরের ঘরের দেখবে এগুলো একটা বিচার, এগুলি বিচার, দেখবে ঘরের ছেলে মেয়েদের দ্বারা পরিচালিত হবে, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করতে পারবে না, হয়তো কখনো কখনো ছেলে সেই লোকটাকে মারবে, এবং সেই লোকটা মারও খাবে, এবং সেই লোকটা পালিয়ে যাবে, এবং একাধিকবার জেলে সেই লোকটা কিন্তু আস্তে আস্তে জেলও খাটার একটা ই থাকে, কারণ কারাবন্ধ হওয়ার যোগ তার থাকবে, এবং দেখবে তার ছেলে বা মেয়ে যদি থাকে বা তার যদি সন্তান থাকে, এবং তার বিশেষ করে তার অবৈধ তার তার স্ত্রীর দেখবে অবৈধ কোনো সম্পর্কের একটা যোগ থাকবে, এবং তার কন্যা সন্তান বা তার ছেলে সন্তান কন্যা সন্তান তার যে শেষ সন্তান যেটা হয় সেই শেষ সন্তান কিন্তু মোটামুটি দেখবে যে তার থাকবে না, অন্য লোকের সন্তান থাকবে, এবং সেই ব্যক্তিটি যে ব্যক্তিটি এই ধরনের ব্যক্তি হবে সেই ব্যক্তিটির এই এই গুণগুলি থাকবে, সে অর্থ সংকটে অনেক ভুগবে, কিন্তু দেখাবে আমার অর্থ আছে, কিন্তু সে কিন্তু প্রচণ্ড দেনায় জর্জরিত থাকবে, সে কিন্তু প্রচণ্ড দেনায় জর্জরিত থাকবে, সে কিন্তু পীড়া রোগে ভুগবে, গুপ্ত রোগে সে কিন্তু ভুগবে, পেটের একটা সমস্যা হবে, শেষ বয়সে প্যারালাইসিসের যোগ হবে, প্যারালাইস মানে অসর বা অভ মানে কি বলবো অথর হয়ে পড়বে, এবং সে কিন্তু এত পাপ করবে, এবং সে পাপগুলি খণ্ডন করার কোনো প্রক্রিয়া করবে না, এবং সে পাপগুলি এত পাপ করবে যে পাপের ফল তাকে ভুগতে হবে ঠিক শেষ বয়সে বা মাঝামাঝি বয়সে গিয়ে, এবং তার বাড়ির ফ্যামিলির কারো একজনের অ্যাক্সিডেন্টের যোগ থাকবে, এবং তার বাড়ির ফ্যামিলিতে একটা অশান্তি লেগেই থাকবে, সব সময়ের জন্য চাইবে যে আমরা ঠিক থাকি, কেন হয় কী কী কারণে এই জিনিসগুলি আমি দেখালাম, আর একবার দেখাই মিডিল ফিঙ্গারের যে আঙুলগুলি সেই আঙুলগুলি দেখবে এই পোর্শনটা অনেকটা দেখবে মোটা থাকে, সে এই গিটের পোর্শনটা অনেকটা মোটা থাকবে, এই এই আঙুলগুলি ঠিক এই পোর্শনগুলিতে একটা কালো আভা থাকবে, কালো 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 চিহ্ন থাকবে, এবং এই পোর্শনটা অনেকটা মোটা হবে, এখানে চুল কেশ যুক্ত থাকবে, এখানে কেশ যুক্ত থাকবে, এই যে গিট যেটাকে আমরা গিট বলি যে গিটগুলি এই গিটে কেশ যুক্ত থাকবে, এবং এই পোর্শনটা অনেকটা মোটা থাকবে, কালচে আভাব থাকবে, এই পোর্শনে লম্ব লম্ব দাগ থাকবে, কাটা চিহ্ন থাকবে, এই যে হাতের মাঝখানটা একটা কালচে দাগ থাকবে, আর এই মানুষটি দেখবে ঠিক দুটো যে শোল্ডার আছে দেখবে এই আমাদের হাতের ডেল্টয়েডের ঠিক মাঝ বরাবর একটা কালো ছোপ বা তিল চিহ্ন থাকবে, তার ঠিক কপালে সাইডে তার বাম পাশে একটা তিল থাকবে, তার মাথায় একটা তিল থাকবে, মাথায় একটা কাটা দাগ থাকবে, মাথায় একটা কাটা দাগ থাকবে, পিঠে ঠিক পিঠের পোর্শনে একটা চোট পাবে, সে পিঠে শিরদাঁড়াতে একটা চোট পাবে, এবং কোমরে সে ব্যথায় ভুগবে, তার পায়ে যন্ত্রণা থাকবে, তার ডান পায়ে যন্ত্রণা, দেখো এত কিছু বললাম দীপান্বিতা, তুমি দেখো কত রকম আমি বিচার করলাম, মানে কি এটা কি আমাকে অনেকে বল দাদা তুমি এত কিছু কি করে মনে রাখো, দাদা তোমার এত কিছু কি করে মাথায় থাকে, দাদা তুমি এই বয়স তোমার এই বয়সে তুমি এতটা কি করে নলেজ গেইন করেছো, তুমি এতটা কি করে জানলে, মানে অনেকে অনেক কোশ্চেন থাকে যারা আমাকে ভালোবাসে, আমার সম্বন্ধে জানতে চায়, আমার সম্বন্ধে বুঝতে চায় আমাকে তারা ভালো, আমি সবাইকে একটা কথা বলি যে তুমি পারলে দেশ জয় করতে পারবে, তুমি পারলে একটা চার যদি প্রধান একটা চার আলা যদি প্রধানমন্ত্রী হয় তুমি কেন পারবে না, তুমি কেন পারবে না, একটা সাধারণ মানুষ যদি মুখ্যমন্ত্রী হতে পারে তুমি কেন পারবে না, একটা নর্মাল ব্যক্তি যদি রাষ্ট্রপতি হতে পারে তুমি কেন পারবে না, একটা খেটে খাওয়া মানুষ দুটো ভাত জুটছে না পেটে, সে তার নিজের শরীরটাকে ভাবছে সে খুব দুর্বল, সে যদি বিখ্যাত ফুটবলার হতে পারে তুমি কেন পারবে না,
একটা দু পা ছাড়া দু পা নেই, সে যদি সাঁতার কাটে যদি জয় করতে পারে তো তুমি কেন পারবে না? তো সত্যি কথা বলতে জয়দেব শাস্ত্রী এমন একটা ব্যক্তি যে মানুষের মধ্যে আশা জাগায়, যে মানুষের সাফল্য জাগায়, যে মানুষের মধ্যে সাকসেসটা নিয়ে আসতে চায়, মানুষকে একটা পথ দেখায়, মানুষকে একটা রাস্তা দেখায়, মানুষকে একটা ওয়ে দেখায়, ওয়ে রুট দেখায়, মানুষকে এমন রাস্তা দেখায় যে রাস্তায় মানুষ চললে সাফল্য আসতে বাধ্য, সাকসেস আসতে বাধ্য। সাফল্য আসবে না কেন? সাফল্যের জন্য তোমাকে সেই পথে আগাতে হবে, সেই পথে যেতে হবে, সেই মানুষের সান্নিধ্যে আসতে হবে, সেই মানুষের হাত ধরতে হবে, সেই মানুষকে নিয়ে চলতে হবে, সেই মানুষের সাথে কথা বলতে হবে, সেই মানুষের সাথে তোমাকে নিজেকে দিয়ে দিতে হবে। সবাই আছে, সবাই আছে, পৃথিবীর সবাই আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ভাই আছে, তোমার বোন আছে, সবাইকে পাবে, তোমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, গার্লফ্রেন্ড আছে, সবাই আছে। কিন্তু এমন একজন মানুষকে তুমি খোঁজো যে মানুষটা তোমার সাফল্যের কান্ডারি হবে, তোমাকে সাকসেসের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তার হাতটা যদি খুঁজে পাও সব জায়গা থেকে সাফল্য সাকসেস পাবে। আমি পেয়েছিলাম, তোমরা কেন পাবে না? আমি সাকসেস হয়েছি, তোমরা কেন হবে না? আমি সাফল্য পেয়েছি, তোমরা কেন হবে না? তোমাদের জন্য তো আমি আছি, আমি আছি, হাত সবসময় আছে, হাতটা ধরো, হাতটাকে ধরার চেষ্টা করো। আমি এটুকু বলি, এখানে বসে বলি, অন মিডিয়ায় বলছি, আমি এখানে বসে আজ টিভি চ্যানেলে তোমাদেরকে সবাইকে বলি, এই হাতটি ধরার চেষ্টা করো, এই হাতটি ধরার চেষ্টা করো। আমি বললাম যদি একবার জয়দেব শাস্ত্রীর হাত ধরো, যদি হাতটা তোমার হাতে থাকে, সাফল্য তোমার পায়ের কাছে এসে পড়বে, সাকসেস তোমার পায়ের কাছে এসে পড়বে। যত সমস্যা, যত বাধা, যত তোমার প্রবলেম থাকুক না কেন, এনি টাইপ অফ প্রবলেম, আমি আছি, আমি আছি, মা আছে, ঈশ্বর আছে, হেল্প করবেই। যে কোনো সমস্যার সমাধানে একটাই নাম, জয়দেব শাস্ত্রী। আমি তো ইনস্টাগ্রামে আছি, আমি তো ইনস্টাগ্রামে আছি, জয়দেব শাস্ত্রী বিভিন্ন টোটকা দেয়, বিভিন্ন কিছু লেখালেখি দেয়, তোমরা ফলো করো না ইনস্টাগ্রামে, তো আমি তো ইউটিউবে আছি, তোমরা ফলো করো, আমি ফেসবুক পেজে আছি, তোমরা ফলো করো, আমি ফেসবুক গ্রুপে আছি, তোমরা ফলো করো, আমার পার্সোনাল সব কিছু রয়েছে। এবং সেখানে আমি নিয়মিত নিয়মিত লেখা দিই, আমি নিজে লিখি এবং সেখানে দিই, এবং মানুষের বোঝানোর জন্য যে মানুষ মানুষের তরে, মানুষ মানুষের পাশে, মানুষ মানুষের সাথে কিভাবে আমরা একে অপরের হাত ধরে চলতে পারি। সাফল্য আসবে, সাকসেস আসবে, পারে জীবনে যদি পারো একবার অন্তত একান্ন কালীবাড়ি দর্শনটা করে আসো, মায়ের মন্দিরে গিয়ে জীবনে বুঝতে পারবে যে জয়দেব শাস্ত্রী মানুষটা কেমন। আমি বললাম না যে আমার কাছে আসতে হবে, মন্দিরটা দর্শন করে আসো, মানুষটা কেমন বুঝতে পারবে একদম। এবং এই যে কথা, এই যে ভরসা, এই যে আশ্বাস, এটাই কিন্তু আমাদের আগামী দিনে তার হাত ধরে জয় এনে দেবে। কেন, এই যে তিনি সবার মধ্যে মানে আমাদের ঈশ্বরকে দেখতে পান, বা এই যে বলে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে সেই ঈশ্বরকে তিনি খুঁজে পেয়েছেন বলেই এইভাবেই মানুষের পাশে থাকতে পাচ্ছেন এবং মানুষের সাথে থাকতে পাচ্ছেন, এভাবে আমাদের ভরসা যোগাতে পাচ্ছেন, প্রত্যেকটি মুহূর্তে রয়েছেন। আর যারা দেখা করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নেবেন। আর তাছাড়াও যে তার যে মানে প্রত্যেক দিনকার যে বক্তব্যগুলো নানানভাবে আমাদের সামনে তুলে ধরছেন, কখনো ইনস্টাগ্রামে, কখনো তার ফেসবুকে, বা আমাদের এই অনুষ্ঠানগুলো বিভিন্নভাবে তিনি তার বক্তব্যগুলোকে আমাদের সামনে আনছেন, সেগুলো অবশ্যই আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, এবং তাহলেই কিন্তু আপনাদের বা আমাদের যত রকম মনে অশান্তি আছে, হতাশা আছে, অনেকটাই দূর হয়ে যাবে। এবং তার যে আশ্বাস, সেটাই আমাদের জীবনের ভরসা, যেটাকে আমরা সাথে নিয়ে অবশ্যই এগিয়ে যাব আমরা আগামীর দিনে একটা আলোক উজ্জ্বল ভবিষ্যতের দিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যদি এই প্রোগ্রামটি আপনারা যে প্ল্যাটফর্মে দেখছেন না কেন, যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন, যদি ফেসবুক পেজে দেখেন, যদি আমার ইনস্টাগ্রামে দেখেন, তাহলে একটা কথা বলবো, এই প্রোগ্রামটি আপনি দেখে যে ফলটা পাচ্ছেন, এটা কিন্তু অন্যকে দেখার সাহায্যটা করে দিন, দেখবেন এর থেকে বেশি ফলটা পাবেন। ভালো থাকুন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করুন, দেখবেন নিজে অনেকটা ভালো থাকবেন। আর আমি তো আছি, ঈশ্বর তো আছে, যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরাম।